প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি গত পাঁচ অক্টোবর নিজের ফেসবুকে তাপসী তাবাসুম উর্মি লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই ঘটনায় তাকে ওএসডি করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করেছে সরকার তাপসী তাবাসুমকে ওএসডি করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন আগের দিন রোববার তাপসী তাবাসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছিল কি কারণে তাকে ওএসডি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেটি উল্লেখ নেই এই যে ভদ্রমহিলা মত প্রকাশ করে চাকরি হারাইলেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো আমার অনেক কিছু বলার আছে সো আসলে আমরা ধাপে ধাপে আলোচনায় ঠকি প্রথম পার্টে আমরা বিশ্লেষণ করবো ভদ্রমহিলার বক্তব্যকে জাস্ট বক্তব্যটা ইটসেলফ দ্বিতীয় পার্টে আলোচনা করব এই যে ওনার বক্তব্য এই বক্তব্যের জন্য ওনাকে আদৌ কোনো শাস্তি দেওয়া যায় কি না এবং তৃতীয় পার্টে আলোচনা করব যদি বা ওনাকে শাস্তি দেওয়া যায় ও সেই ক্যাপাসিটি যদি বা থেকেও থাকে বা সেই জাস্টিফিকেশান বা ভ্যালিড গ্রাউন্ড যদি বা থেকেও থাকে যেই প্রক্রিয়া ওনাকে শাস্তি দেওয়া হয়েছে সেখানে সঠিক প্রক্রিয়া মানা হয়েছে কি না

আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্ট আমি সেভাবেই দিয়েছি আপনি কি ওয়াইস অফ ওয়ার্ল্ড সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাসিত সত্য গণহত্যা যেটা মানে আমি কোর্টের বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু নিমংশিত সত্য না এখন পর্যন্ত দেশের উপর থ্রেড চলে আসছে উনি দেশকে বাঁচানোর জন্য দায়িত্বশীল জায়গা থেকে উনি ওনারই দায়িত্বশীলতা আচ্ছা ওকে এইজন্য ওনার সরসবস্ততা কি জানেন উনি চন্না দেশে মুক্তি যুদ্ধ বিরোধী কোন শক্তি ক্ষমতায় আশ্রয় রাইট সেই যেগুলো কথাবার্তাগুলো এগুলো শাস্তিযোগ্য অপরাধ কিনা এটা তো নেক্সট সেগমেন্টে আলোচনা করব উনি একজন সরকারি চাকুরীজীবী হয়ে উনি সরকারকেই মানেন না এটা সেকেন্ড পার্টে আসতে মুক্তিযুদ্ধ নাকি মীমাংসিত সত্য শেখ মুজিবুর রহমান জাতির জনক এগুলো মীমাংসিত সত্য মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা মীমাংসিত সত্য এগুলো সব মীমাংসিত সত্য কিন্তু জুলাইয়ের গণ এটা নাকি মীমাংসিত সত্য না এখানে কতজন মারা গেছে এটা উনি জানান না ওনার চোখের সামনে যে ঘটনা ঘটলো এটা মীমাংসিত সত্য না যেটা উনি দেখেন নাই যেটার গপ্প শুনছেন এই স্বৈরাচারী শাসকের প্রপাগান্ডা ন্যারেটিভ সকল মিডিয়া ব্ল্যাক আউট করে সকল মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে চাপে রেখে কেউ কোনো ভিন্ন কথা বললে রাষ্ট্রদ্রোহিতা মামলা এই করা সেই করা আইসিটি এক এগুলো করে কাউকে কোনো আলোচনার পরিবেশ উন্মুক্ত না রেখে জোর করে একটা ন্যারেটিভ গেলানো হয়েছে ওই ন্যারেটিভ নাকি মীমাংসিত সত্য কার সাথে মীমাংসা করলেন কোনো আলাপ আলোচনার তোর রাস্তাই খোলা রাখে নাই ওরা তো মীমাংসাটা হইল কীভাবে ও আচ্ছা বুঝতে পারতেছি আপনার সমস্যাটা কথা এবং আপনি জুলাই গণভূত নিয়ে ইভেন এই যে ইয়ে কি নিয়ে কি জানি বলে আবু সাঈদের মৃত্যু নিয়ে তখনকার সময় সে মানে কি জানি দেখলাম স্ট্যাটাসটা জঙ্গি টঙ্গি টাইপের বলে আর কি যে সে ও রাষ্ট্রবিরোধী রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতো সে পুলিশ ভাইদের মানে সে টিপিক্যাল একটা পান্ডা একটা সন্ডা পান্ডা আর কি ছাত্রলীগের সরকারি চাকরিজীবী হয়ে বসে আছে না এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন যে এই ভদ্র মহিলা কীভাবে সরকারি চাকরিজীবী হইলেন হইতে পারে না যে অন ওয়ান হ্যান্ড উনি একজন পান্ডা অন আদার হ্যান্ড উনি পড়াশোনা করে বিশেষ সরকারি চাকরি চাকরিজীবী হ্যাঁ হইতে পারে আবার এটা হইতে পারে মুক্তিযোদ্ধা কোথায় ঢুকছেন গুন খেয়ে গুন গাইতেছে এই কারণে পান্ডামি করে বেড়াচ্ছেন এই জন্য মুক্তিযুদ্ধের জন্য এত গরম সেটা হইতে পারে সেটা হওয়ার সম্ভাবনা কম কারণ ওইটা হইলে উনি মুখ বন্ধ রাখতেন যদি বাটপাড়ি করে কোটা ব্যবহার করে ঢুকতেন তাহলে উনি মুখ খুললে আলোচনায় আসবেন সবার লাইম লাইটে পড়বেন স্পটলাইটে পড়ে যাবেন ওনাকে নিয়ে গবেষণা হবে কে কোথেকে আসলো কীভাবে নিয়োগ পাইলো সেখানে কোনো অন্যায় নিয়ম থেকে থাকলে সেটা ধরা পড়ে যাবে সো বরং বাটপাড়ি করে ঢুকলে মুখ বন্ধ রাখার কথা সো উনি যেহেতু এরকম গরম হয়ে যাচ্ছেন সো দ্যাট টেলস মি উনি হয়তো সঠিকভাবেই চান্স পেয়েছেন বেশি আর একটা আরেকটা হইতে পারে যেটা হওয়ার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে খোঁজখবর নিলে দেখতে পাবেন যে ওনার বাবা হইতেছে ডাকুন ভুইয়া এলাকার হইতেছে আওয়ামী লীগের মেম্বার অথবা চেয়ারম্যান ওই রাজনৈতিক পরিবারে বড় হয়েছে সারা জীবন আওয়ামী লীগের ন্যারেটিভ শুনে পাণ্ডামি করে এই কারণে হয়তো আবেগ উনি কেন এরকম করতেছেন সমস্যাটা কোথায় ওনার এবং ওনার যে বক্তব্যটা সেটা সার্বেরত নিয়ে এটা একটা রাজনৈতিক একটা পাণ্ডামি ধরনের বক্তব্য এবং অবস্থান ওনার এই ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই আচ্ছা গেল সেটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমরা আসি যে উনি যেই কথাটা বলছেন এই কথার জন্য ওনাকে শাস্তি দেওয়া যায় কিনা ওনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা অবশ্যই যায় কারণ সরকারি চাকরিবিধির নীতিমালা আছে আচরণবিধি আছে অ্যালাউ করে না না এই যে কথাটা যে আচরণবিধি অ্যালাউ করে না এটা কি সত্যিকার অর্থে উনি এমন কোনো আচরণ করতেছেন যে এটা যে কোনো আচরণবিধির যে কোনো সুসভ্য বিধিও অ্যালাউ করে না এরকম নাকি ছুতা ধরে ওনাকে হইতেছে যে আইনকে টুইস্ট করে অথবা একটা কালা কানুন দিয়ে ওনাকে পেঁচে ফেলা হচ্ছে যে বিগত সরকার যে সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারের সরকারের নির্দেশনা এটা কত বিশ মার্চ দুই হাজার ষোলোয় বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ফেসবুকে কি করতে পারবেন আর কি করতে পারবেন না সে বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করেছে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার সময় তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে মেনে চলতে হবে কিছু অনুশাসন বেসিক্যালি হাত পায়ে হইতেছে বেরিয়ে পড়ানো হচ্ছে আর কি ঠান্ডাগুলো নির্দেশনায় বলা হয়েছে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার সময় তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে মেনে চলতে হবে কিছু অনুশাসন এছাড়া মন্তব্য করার বিষয় সব বেছে নেওয়া এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে মন্ত্রিপরিষদ এই তার দাবি নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো কী করা হচ্ছিলো কেন করা হচ্ছিলো এইসব পাণ্ডামির আমরা জানি ব্যাকগ্রাউন্ড রাইট এবং এই বছরের এই জুলাই মাসে এই বছরের জুলাই মাসে সরকারি কর্মচারী আচরণবিধি দ্রুতই চূড়ান্ত করা হবে মর্মে মন্ত্রিপরিষদ সচিব জানাইছিলেন এই খবরটা আমাকে খুঁজে বের করতে খুব বেগ পেতে হয় নাই কারণ আমি আমার এক সরকারি ফ্রেন্ডকে আমি এই খবরটা শেয়ার করছিলাম যে তোদের বিধি ঠিক করতে নতুন বিধিমালা করা হচ্ছে আমার জাস্ট ফ্রেন্ডের মেসেঞ্জারে গিয়ে টুক করে বের করে ফেললাম সেখানে বলা হচ্ছে যে উনিশশো সালে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা সংশোধন করা হচ্ছে দ্রুতই সেটি চূড়ান্ত করা হবে চিন্তা করেন এই বছরই এই বছর তাদেরকে পাছায় সপাটে লাথি মেরে দেশ ছাড়া করা হইলো এই বছরেরই শুরুর দিকে তার হচ্ছে সরকারি কর্মচারীদের আচরণ বিধি কর্মকর্তাদের আরও হইতেছে টেসার বুদ্ধি করছিলেন এই পাণ্ডাবি নিয়ে কথা বলতেছি না যে আচরণবিধির নামে হাতে পায়ে ইয়ে করা স্বাধীনতা কেড়ে নেওয়া মতামতের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া বেসিক্যালি সারা দেশে যেই অবস্থা ছিল সেটা নিয়ে বলতেছি না আলটিমেটলি কোনো অপরাধ করছে কিনা সেটা নিয়ে কথা হচ্ছে না ওনাকে কোনো কালা কানুন দিয়ে বা টুইস্ট করে পেঁচে ফেলা হচ্ছে উনি যেই কথা বলছেন যেভাবে বলছেন এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার কোনো কারণ সুযোগ আমি দেখি না উনি সরকারি চাকুরিজীবী উনি সরকার কি মানেন না রাইট নাও বাংলাদেশের সরকার হচ্ছে অন্ত্রবর্তীকালীন সরকার এবং উনি বলতেছেন এটা সাংবিধানিকভাবে ভিত্তিহীন সরকার সে তো সরকারি চাকুরিজীবী হয়ে সরকারই মানেন না আপনি যখন সরকারি চাকরি আমি তো আর সরকারি চাকুরিজীবী না এখান থেকে Well, the. আপনি নিশ্চয়ই একটা ওথ অফ এলিজিয়েন্স নিছেন এখানে যে ডিস্টিংটিভ পয়েন্টটা মেক করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম না যে উনি ফেসবুকের মধ্যে লিখছেন যে আজকে জ্যামে বসেছিলাম পাঁচ ঘন্টা কি টিমের মেট্রোল বানাইছে এই কারণে আচরণ না না ব্যাপারটা কিন্তু এরকম না যে উনি ওনার মতামত জানাইছেন না একজন নাগরিকের না উনি সরকারকে মানেন না এবং উনি বলতেছেন আমি চাইনা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি ক্ষমতায় আসুক মানে সে এই বেসিক্যালি সে একজন সরকারি চাকরিজীবী হয়ে এই সরকারকে সে মানে না এই সরকারকে সে প্রতি তার অ্যালিজিয়েন্স নাই তার পাওনা হইতেছে তাকে এখন চাকরি থেকে কি কর ওকে সো দ্যাট মেক্স এস সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার স্যারকে তারপরে মোপার ছাত্র কে ক্যাবিনেটের ছাত্রী জানিয়েছি তারা সিদ্ধান্ত দিচ্ছে ওরে তাড়াতাড়ি করো এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার স্যারের সাথে কথা বলে ওখান থেকে ইয়ে তারপরে আরেকটা পয়েন্ট নিয়ে মেয়ে যে কি টেনাটা পেছাইলো রে বাবা রিসেট বাটন পুশ করা নেই রিসেট বাটন তাকে পাগল করে দিয়েছে আপনি কি ওয়াস অফ অল দের দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি 32 নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শক্তি বসে ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ সমালোচনাও আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিকোণ কি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তা চাই তো সে নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা কোন কনটেক্সটে বলছেন দ্বিতীয়ত কি মিন করছে এটা পিনাকি ভট্টাচার্য আজকে একটা আলোচনায় উনি সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন ব্যাখ্যা করছেন সো ওনার ব্যাখ্যাটা শুনি মোটামুটি থেলার আমাকে রিপিট করতে হয় এ বেকুব মাইয়া প্রফেসর ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে বুঝেছে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনার আমলে গিপিএ পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই বা রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম টঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেরগে লাভারভ না এই হিলারি ক্লিনটন লাভারভ রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছিল এটি তো সাহেব ভিডিওটা না দেখেন না মূর্খ মায়ারে দেখিছেন যখন প্রফেসর ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনস্থাপন করা এই রূপক কোনভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিটা আমরা করে তুলবো দেশের মানুষও তা চাই তো সে নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে এবার লাস্ট পার্টে আমরা আসতেছি যে তাকে যেই প্রক্রিয়া শাস্তি দেওয়া হয়েছে এখানে সঠিক প্রক্রিয়া মেনে আনা হয়েছে কিনা সেখানে আমার বেশ সিরিয়াস প্রশ্ন আছে ওএসডি করার পর দিনই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে ওএসডি করা হয়েছে সেখানে কোনো কার ইয়ে করা হয় না কোনো উল্লেখ করা হয় না কি কারণে তাকে ওএসডি করা হচ্ছে তাপসিত আবাসমকে ওএসডি করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে কি কারণে তাকে ওএসডি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেটি উল্লেখ নেই আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাপক একটা তাড়াহুড়া চলতেছে এবং একটা কমিটি বসাইছে কিনা সেই কমিটির সামনে সে তার বক্তব্য ব্যাখ্যা করার কেন সে এটা বলছে কি বলছে কি বুঝাইতে চাইছে অ্যাগেন আমরা সবাই জানি সে কী বলছে কেন বলছে কি বুঝাইতে চাইছে এগুলো সব কিছু অনলাইন আছে এবং পাবলিকলি অ্যাভেলেবল অফিসিয়ালি তো তাকে একটা কমিটি করে সেই কমিটির সামনে তাকে ডাকতে হবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং সে যে কথাগুলো বলে বেড়াইছে বিভিন্ন মিডিয়া ইন্টারভিউ দিয়ে সাংবাদিকদের কাছে এই কথাগুলো আরেকভাবে রিপিট করবে স্টুপিড ইডিওটিক কথাবার্তাগুলো এবং তখন কমিটি বলবে জানা না কথাবার্তা গ্রহণযোগ্য না তুমি তোমার ওথ ব্রেক করছো ওকে এই যে তাড়াতাড়ি ব্যবস্থার জন্য পাগল হয়ে যাওয়া এটার কারণ কি এটার কারণ কি এই যে এখানে প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকজন এটা করতেছে নাকি এটার পেছনে সরকারের কোনো ভূমিকা বা দায় আছে তো আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার খুবই ব্যস্ত সামান্য কিছু লোক দিয়ে গুলো মন্ত্রণালয় চালাইতে হচ্ছে তারা প্রায়োরিটি বেসিসে কাজ করতে হচ্ছে সো এইসব জিনিসে তাদের মাথা ঘামানোর সময় সো সেগুলো অবশ্যই প্রশাসনের অতি উৎসাহী লোকজন করতেছে কিন্তু এই দায় তারা এড়াইতে পারে না কেন কারণ সরকার এই ক্ষমতায় আসার পর প্রথম যে কয়েকটা জিনিস তাদেরকে এনশিওর করতে হবে উইদাউট এনি এক্সেপশন এবং ফার্স্ট প্রায়োরিটি লাইক দুনিয়া যত কাজ পড়ে থাকুক সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা এই দেশে মানুষ কথা বলতে পারবে এই মেসেজ সরকার কি এডিকুয়েটলি মানুষের কাছে পৌঁছাইতে পারছে যে এই দেশে বাক স্বাধীনতা আছে হ্যাঁ আমার তো সেটা মনে হয় না এই যে ভদ্রমহিলা মত প্রকাশ করে চাকরি হারাইলেন কারণ আমি যে ভিডিওটা শেয়ার করছি ফেসবুকে সেই ভিডিওটা দেখি ডিলিটেড আমি যেখান থেকে ভিডিওটা পাইছি ওনার প্রোফাইলে গেলাম খোঁজার জন্যে যে ওই ওনার প্রোফাইলে আছে কিনা ভিডিওটা ওখানে গিয়ে দেখি উনি লিখছেন যে এই ভিডিওটা আমি সরাসরি ইন্ডিপেন্ডেন্ট টিভি পেজ থেকে শেয়ার দিয়েছিলাম এখন আর সেটা দেখা যাচ্ছে না সেজন্য আবার শেয়ার করলাম সেটাও এত এতবার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে কেন একটা টিভি চ্যানেলের অফিসিয়াল পেজ থেকেও কেন এই পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে এখানে কি কোনো ধরনের চাপ আছে যে এই ধরনের কোনো কথাবার্তা সরকার বিরোধী সরকারের ব্যাপারে প্রচার করাই যাবে না এরকম কোনো ব্যাপার আছে কিনা এবং এই ভাবনাটা যে একেবারে অমূলক না নাহিদ ইসলাম বলতেছে যে মিডিয়া কতটুকু স্বাধীনতা পাবে পাওয়া উচিত সেটার সীমা থাকা উচিত এবং সীমা নিয়ে আমাদের আলোচনা করা উচিত যেরকম নাহিদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছেন হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা দমন করতে নামছেন গত ফ্যাসিস্ট সরকার যেভাবে তারেক রহমানের হইতেছে বা বক্তব্য প্রচার করা যাবে না কারণ তারেক হইতেছে দণ্ডপ্রাপ্ত আসামি সেই ধান্দাবাজি এই সরকারের লোকজন করতেছে কিনা এটা নিয়ে একটা সন্দেহ হচ্ছে কারণ নাহিদ ইসলাম মনে করেন যে ফ্যাসিজমের পক্ষে কোনো বক্তব্য প্রচার করা যাবে না এখানে মিডিয়ার সীমা নির্ধারণ করে দিতে হবে সীমা নির্ধারণ নিয়ে আপনারা তো পাগল হয়ে গেলেন কেন মানুষজন যা খুশি বলুক মিডিয়া যা খুশি বলুক মানে আপনাদের এটার মাথা ব্যথার কারণ হয়ে গেল কারণ আস্তে আস্তে কে কি বললো না বললো এগুলো বাচ্চা দাহ মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে দেখেন এখানে কিছু জিনিস বোঝার চেষ্টা করেন এই সরকার কিন্তু একটা বিপ্লবী সরকার সাধারণ ছাত্র জনতার সরকার এবং রাজনৈতিক ইয়ের বাইরের সরকার এবং তারা একটা প্রমিস করে আসছে সুতরাং তাদের পক্ষে এটা ডিফিকাল্ট এই কথা বলা যে মিডিয়ার বা সাধারণ মানুষের বাক স্বাধীনতা বা কে কতটুকু বলতে পারবে সেটার একটা সীমা থাকা উচিত এটা তাদের জন্য বলা কিন্তু খুবই ডিফিকাল্ট তারা ওই পজিশানে না এইসব কথা বলার এর মধ্যেই কথা বের হয়ে গেছে তার মানে এটা যথেষ্ট যথেষ্টিং ব্যাপার ছোটোখাটো বিষয়ের সাইন দেখতে হবে আজকে যদি সরকারের তরফ থেকে এই সাইন আসতো যে এই কারা এই বালপাক নামি করে এই মেয়েকে একদিনের মধ্যে ওএসডি করে সাময়িক বরখাস্ত করে একেবারে কাম দেখায় ফাটাই ফেলতো সেই লোকগুলা কারা তাদেরকে ডেকে যদি উল্টা সরকার জবাব দিয়ে তার আওতায় আনতো যে তোমরা কিন্তু সঠিক নিয়ম মেনে গাইতেছো তোমরা ঘটনাকে এত ফাগলা হয়ে গেছো কেন এত তাড়াহুড়া কিসের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিয়মকানুন মেনে ব্যবস্থা নিতে সমস্যা কি সাত দিনের মাথায় বরখাস্ত করলে কি সমস্যা পরদিনই কেন বরখাস্ত করতে হচ্ছে তোমাদেরকে ঘটনা কি তোমাদেরকে পাণ্ডামি করতেছো কেন তাইলে কিন্তু তার পর দিন কিন্তু এই পান্ডা ফান্ডামি করার ক্ষেত্রে সতর্ক হয়ে যাবে যে ওর বাবা এইগুলো করে তো সরকারের সুদৃষ্টি পাওয়া যায় না বরং সরকার আরও ধরে তো এই মেসেজগুলো সরকারের পক্ষ থেকে আসতে হবে এই পরিবর্তনগুলো সরকারের পক্ষ থেকে উঠে আসতে হবে নাহিদু ইসলাম এই কথা বললে হবে না যে মিডিয়ার সীমা নির্ধারণ করা উচিত সীমা থাকা উচিত মিডিয়া কতটুকু কি বলতে পারবে বরং হাহিদু ইসলামের এই কথা বলা উচিত জাস্ট অ্যাসুড যে আপনারা আমাদের সরকারের তরফ থেকে কোনো চাপে থাকবেন না এইটা হইতে পারতো ভাষা এই ভাষা না হয় যদি এই ভাষায় কথা বলেন যে মিডিয়ার কতটুকু সীমা থাকা উচিত এটা নিয়ে আমাদের একটা গোল টেবিল বৈঠক করা প্রয়োজন দ্যাট ডাজেন্ট কিভ দ্য রাইট মেসেজ তো সরকার সরকারের কাজ করতেছে তাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালো কাজ করেন সেটাই আমরা চাই অচাচিত সমালোচনা করে বিপদে ফেলতে চাই না এমনিতেই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এবিসি পার্টি বসে আছে তাদের কোর্টে বল তুলে দিতে চাই না বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে সময় কিন্তু দিচ্ছি তিন মাস হয়ে গেছে পাঁচ মাস ছয় মাস পরও যদি দেখি দেশের মধ্যে আগেকার পান্ডামির এলিমেন্ট দেখা যাচ্ছে কোনো কিছু বদলাচ্ছে না তাহলে কিন্তু ছাড়বো না